300, 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
এখন হ্যাঁ আসো এক দাঁড়ে না নেক্সট লোড শুরু করো কুইক কুইক নেক্সট লোড না to come. Hello, Captain. How are you? Fine. How much money did you count? More than 50%. Oh, sure. Open it. Oh, beautiful. Beautiful. Look, sir. No, kisu na. কিমিয়া গাঁটি বুসকা বান্ধে ভাল আছে দেখতেছি ক্যাপ্টেন তাহলে ছুটি দিছে না চাষা অখনো দেয় নাই তাই ছুটি পাম গতবারই ক্যাপ্টেন কইছিল জাহাজ এই ঘাটে বিড়লে ছুটি দিব হা তোমার বাড়ি তো আবার এইদিকে হ্যাঁ এই মাইল দুই হইব বউটারে অনেক দিন দেখি না এর আগের বার আমার কাছে লাল পায়রা শাড়ি চাইছিল ভাবতাছি এইবার যাও না শুন কিনা নিয়ে যাবো আরে বউরে খুব ভালোবাসো না কি যে কহ চাচা হেও আমার খুব ভালোবাসে একদিন পরে যাইতাছি কি যে খুশি হইব চাচা খুব খুশি হইব জলদি আইবো কেন আচ্ছা যদি তোমাদের বাড়িতে যাই মা বাড়িতে আছে ও তাহলে অন্য কোথাও একটা ব্যবস্থা করা যাবে এর আগে অবশ্য কোনোদিন দেখিনি নতুন হলো মন্দ না আচ্ছা চলো আমরা অবশ্য অন্যরকম লোক ওসব ব্যাপারে কোনো চিন্তা নেই এই সাগর থেকে ফিরলাম একটু ফুর্তি টুর্তি এই আর কি সালাম স্যার ছুটি চাই বুঝি স্যার বুঝি বুঝি টাকা পেয়েছিস তাই ফুর্তি করবি তো না স্যার একটু বাড়ির যাবো বাড়ি হ স্যার আপনি কইছিলেন এই ঘাটে বেললে কয়েকদিনের লেগে ছুটি দিবেন হাসুরি অনেকদিন দেখি না হাসু ইয়ে আমার পরিবার ভাবতেছি না না হ্যাঁ ছুটি হবে না বাড়ি ও কোনো ছুটি নেই আর কত এই পথের দিকে চাইয়া থাকবি কি করব মন যে মানে না জাহাজের চাকরি ছুটি চাটা পাইলে তো আইব আর আইছে দেশ বিদেশ ঘুরিয়া কত রং বেরঙে মাইয়া মানুষ দেখতাছে অহন কি আর কথা মনে আছে নারী আমার মন কইতাছে আইজু আইবই হ আইলে খবর দিও আমরা যাই লরে ওর কথায় মন খারাপ করিস না সই অহন আমি যাই পরে দেখা হইব
আমি তো আর পরের বোরে আল্লাহ করতেছি না, আমার হাসু বানু আমার কইলার টুকরারে আদর করতেছি। শরীরটার কি অবস্থা করছি? কত কাহিল হয়ে গেছ, তোর যত্ন পাইনি। এবার কিন্তু তুমি তাড়াতাড়ি যেতে পারবো না। জাওনের কাম শেষ করেই আইছি, ওই শালার ক্যাপ্টেনের চাকরি আর আমি করব না। কি চাকরি করবো না তো খাইবা কি? এই চিন্তা পরে করুন, যাইবনি অন্য যাই। আমার মন কইতা ছিল আইস তুমি আইবা, আশা কইতাছ না? আমি যাবো, তুমি সময় মতো আমাকে নিয়ে যাও, মনে থাকবে তো? জি। জামাল ভাই না চিনতে পারছেন তো? ও মা, আমি তো চিনতেই পারিনি। না চিনবারই কথা, জাফর মারা যাবার পর আসা যাওয়া তো আর নেই বললেই চলে। হ্যাঁ, সেই কবে দেখা হয়েছিল তারপর তো চিঠি ছাড়া আর কোনো যোগাযোগই নেই। আসো। হ্যাঁ, তবুও তো মনে পড়লো। শুধু আমারই নয়, নীলামার কড়া হুকুম, এবার যেমন করে হোক তার খালাম্মাদের খোঁজ নিয়ে আসতেই হবে। বেশ তো, এবার নিজের চোখে দেখে যান ছেলে আমাকে কি সুখে রেখেছে। কেন কেন? সে কোন সকালে বেরিয়েছে, এত পর্যন্ত ফেরার নাম নেই। তাহলে পয়সা বেশ জমিয়েছে বলতে হবে, কিন্তু এত জায়গা থাকতে বাবুজি এখানে প্র্যাকটিস করতে এলো কেন? সে কথা বললে কে রক্ষে আছে? বলবে আমরা সবাই যদি সহমুখ হই তাহলে এদের দেখবে কে? কথাটা তো ঠিকই, কিন্তু আপনার দিকটাও তো দেখা দরকার। আমি আর ওসব দেখা দেখির মধ্যে নেই, এই মাসের মধ্যেই নীলামাকে করে তুলে আনবো। তাহলে তো ভালোই হয়, একটা দুশ্চিন্তা থেকে বাঁচা যায়। দুশ্চিন্তা না, মানে বিয়ের কথা যখন হয় ওরা তো খুব ছোট, আমাদের ইচ্ছেতে সবকিছু পাকাপাকি হয়েছে। হ্যাঁ, এখন ওরা বড় হয়েছে, একটা নিজস্ব মতামত। না না, সেদিক থেকে দুশ্চিন্তার কোনো কারণ নেই, ছেলে আমার কখনো অমত করেনি। কথাটা যখনই তুলেছি শুধু বলেছে আর কটা দিন যাক মা। আসলে নীলারও অমত নেই, আনুর কথা শুনলে খুশি হয়। ওকে সঙ্গে আনলেন না কেন? সেই কবে দেখেছি তখন তো খুব ছোট্টটি ছিল, এখন নিশ্চয়ই চিনতে পারবো না। ও তো আসতেই চেয়েছিল, আমি আনলাম না। না না, এই কিন্তু আপনার ভারী অন্যায়।
স্বীকার করছি, কিন্তু একদিকে ব্যবসার ঝামেলা, কোথায় থাকি তার কোনো ঠিক নেই, এদিকে আপনাদের নতুন ঠিকানা খুঁজে বার করাও একটা মুশকিল। তবে এবার নিলাম একটা ছবি নিয়ে এসেছি। পরে গল্প হবে, কেমন? আপনি বসুন, আমি আসছি। এই পাগলকে সামলানো আমার কাজ নয়, আপনি যত তাড়াতাড়ি পারেন নীলামাকে এখানে পাঠিয়ে দিন। দেখো বাবা, চিনতে পারিস কিনা? কে মা? এই তো নীলা, তোর জামান চাচার মেয়ে। ও ও মানে এবার কিন্তু আর কোনো আপত্তি আমি শুনবো না। আমি জামান ভাইকে কথা দিয়েছি, এই মাসের মধ্যেই মাকে আমার ঘরে তুলে আনবো। কিন্তু মা, আর কোনো কিন্তু আমি শুনবো না। মুখা ধুয়ে খেতে আয়। হ্যাঁ স্যার, ডাক্তার নতুন এসছে, এই অঞ্চলের লোকেরা তাকে ফেরেশতার মতো মনে করে। হিসাব? হ্যাঁ স্যার। বাবুর্চিকে আজই দরকার। আগেও বহুবার তোমাকে এবং তোমার স্বামীকে বলা হয়েছে, তোমার সাগর আমার নীলার সঙ্গে মেলামেশা করুক, এটা আমার পছন্দ নয়। নীলার মা বেঁচে নেই, আমার চোখের সামনে নীলা নষ্ট হয়ে যাক, এই জন্যই কি তোমাদের মাইনে দিয়ে রাখা হয়েছে? নিজের ছেলের প্রতি যদি এতই ধরো, তাহলে আমার উপর ছেড়ে দাও, চাপকে ওর পিঠের ছাড় আমি তুলে দেবো। ওরা তো ছেলে মানুষ, কিছুই বোঝে না। অথচ তুমি ভালো করেই বোঝো যে আমার মেয়ের সাথে তোমার ছেলের মেলামেশা করা উচিত। সারাদিন কোথায় ছিলি? কথা বলছিস না কেন? কোথায় ছিলি? এটা কি বজ্জার ছেলে? সারাদিন শুধু লাট্টু আর ঘুরি ঘুরি আর লাট্টু। নিজে তো গোল্লায় গেছই, আবার আরেকজনকে গোল্লায় নিয়ে যাচ্ছ। বারে আমার কি দোষ? ওই তো আমার কথা,
লাটায় যদি তোর পিঠে না ভাঙছি বদমাস। নীলা বল, নীলা কি নিয়ে যাবি? কোনো দোষ নেই নীলা, কি নিয়ে যাবি? ছেড়ে দাও নীলা, তুই মানা করে না বল। ওর তো কোনো দোষ নেই, আমি তোর সঙ্গে খেলা করতে গিয়েছিলাম। নীলা চলে এসো, আমি যাব না। কিরে ভাত খাবি না? ওট সাগর, ওট বাবা। আমি খাবো না। খুব লেগেছে না রে? দেখি থাকার আলাপ দেখাতে হবে না। কথা শুনিস না কেন? নীলার বাবা যখন চায় না তখন ওর সঙ্গে মেলামেশা না করলেই পারিস। রিজিয়া, রিজিয়া আসছি। লক্ষ্মী মা আমার রাগ করে না, চলো খাবে চলো। না খাবো না। ছিমা, না খেলে তোমার শরীর খারাপ করবে যে। তবুও খাবো না। তখন সাগরকে মারলো, তুমি বাধা দিলে না কেন? এই যে তখন থেকে রাগ করে বসে আছে, কিছুতেই খাবে না। তুমি যদি পারো একবার চেষ্টা করে দেখো। ও মা, এত রাগ! চলো। তখন সাগরকে মারলে কেন? ঠিক আছে, আর মারবো না, চলো খেতে চলো। ঠিক তো? ঠিক। আর মারবে না তো? না, আর মারবো না, চলো। আন্না, আপনি খাবেন না? সাগর খেয়েছে। তুমি নিশ্চয় আমার উপর রাগ করেছ, কিন্তু এটা অবশ্যই স্বীকার করবে যে তোমার ছেলের একটু শাসনের প্রয়োজন ছিল। কারণ নীলার ব্যাপারে আমি একটু সাবধান হতে চাই। কিরকম? তোমার আমার জীবনে যা ঘটে গেছে ওদের জীবনে তাই আবার ঘটুক, এটা নিশ্চয়ই তুমি চাও না। বাবা মাকে হারিয়ে ছোটবেলা থেকে আপনাদের আশ্রয়ে বড় হয়েছি। আমার চাওয়া না চাওয়া কি এসে যায়? আপনারা যা চাইবেন তাই হবে, তাই তো হয়ে এসছে। তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি, কিন্তু তুমি তো ভালো করেই জানো যে আমার বিয়ের ব্যাপারে আমার কোনো হাত ছিল না। বাবা মার ইচ্ছেতেই সবকিছু হয়েছে। আজ আপনার ইচ্ছে মতো সবকিছু হবে, আমরা দূরে কোথাও চলে যাব। রেজিয়া, তুমি আমাকে ভুল বোঝো না, বিশ্বাস করো। ভুলে যাবেন না, আমি শুধু রেজিয়াই নই, সাগরের মা। সাগর, সাগর, সাগর। ফিরতে এত দেরি হইলো যে? হ্যাঁ, একটু কাম আছিল। সাহেব ঘুমায় নাই? না। কি ব্যাপার এত রাত পর্যন্ত? আর কইেন না, তখন সাগরে মারছিলাম দেখা নীলা রাগ হইছে। খায়ও না ঘুমায়ও না, অনেক সাদা সাদি করে এতক্ষণে খাওয়াই আইলাম। সাগর খাইছে? না। কোনো কান পাওয়া যায় না হঠাৎ এই কথা?
আমার আর এখানে থাকতে ইচ্ছা করে না। কেন? ওরা পোলা পায় না, একসাথে থাকলে মেলামেশা করবই, কত আর না করা যায়। প্রত্যেক দিন এসব আর ভাল লাগে না, আজ একটু শাসন করছি তার তো দোষ হয়েছে, দুজনে রাগ কইরা পইরা রইছে। এত না করি সাহেব যখন চায় না, না না আপনি অন্যখানে কাম দেখেন। শর্ট করে তো আর পাওয়া যাইব না, দেই চেষ্টা করে। দেহি না, কথা দেন। বেশ, নিশ্চয় জাফর কাকাতে, আমি যাই দেখে আসি। আরে জাফর, কি সাংঘাতিক, তুই কোথেকে এতদিন পরে যদি মনে পড়ল। হ্যাঁ শোন, তোর ভাবি এসছে, ভাবিকে সঙ্গে নিয়ে এসছি, নইলে এমন গালাগালি করতাম। এটা কি দেখি তো, এসো বাবা আসুন ভাবি, চলো দেখি। অনু বাবা তুমি আমার কাছে এসো। এই যে মা নীলা, দেখো তো কে এসছে, টুপিটা এসো মা, কাছে এসো। জামা কাকিমা ডাকছেন, বসো। এই তো লক্ষ্মী মেয়ে, এবার কোন ক্লাসে পড়ছো মা? পরে। পরে? বাহ খুব ভালো, ইস চেহারাটা কি মিষ্টি হয়েছে না? শাশুড়ি কম মিষ্টি নাকি, দুটিতে মানাবে ভালো। যাও ভাই সাহেব, আপনি যাই বলেন না কেন, মা মনিকে কিন্তু আমি নেবই। এই তো আমার সৌভাগ্য, নীলের মা বেঁচে নেই, আপনার ঘরে গেলে সে অভাবটা ওর পূরণ হবে। না বউ, তোমাকে ছাড়া আমি কোথাও যাব না। ও মা, তোমাকে কি আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি? তুমি বড় হবে, লেখাপড়া শিখবে, তারপর তোমার যখন মন চাইবে তখন যাবে। কি মা যাবে না? ভাবি বেঁচে থাকলে আজ কত খুশি হতেন। হ্যাঁ তার খুব সাথ ছিল, অনুকে নীলার বর করবে কথাটা আমাকেও একদিন বলেছিলেন, আর বিশেষ করে সেজন্যই এখানে আসা। ভাবলাম কখন কি হয় বলা তো যায় না, কথাটা বরং পাকাপাকি করে রাখি। ও হ্যাঁ নিশ্চয়ই, রিজিয়া। না না অত ব্যস্ত হওয়ার কিছু নেই, ভেবেছো খাইয়ে দাইয়ে বিদায় করবে, তা আর হচ্ছে না, যতই চেষ্টা করো অন্তত আজকের দিনটা না কাটিয়ে যাচ্ছি না, কি বলো? আজকের দিনটা দু চার দিন এখানে না বেড়ালে তোমাদের যেতে দিচ্ছে টাকা, কি বলো? আমি বিয়েই করব না, কি বোকা বিয়ে করবে না, বড় হলে তো সবাই বিয়ে করে, সাগরও করবে, তাই না সাগর? না আমিও করব না। কেন? আমার ইচ্ছা। এ কি ঘুরটা ছিলে কেন? এটাও আমার ইচ্ছা। ইস কি রাগ। আপনার ছেলে হতো তাহলে কি পারতেন কেমন করে মারতে? নিশ্চয়ই পারতাম, ওর মতো বদমাইশ কে? বাজে কথা বলবেন না, আমার ছেলে বদমাইশ আর আপনারা খুব সাধু পুরুষ না? সাহেব, সাগরের মা কি দোষ করছে আমি জানি না, যত অন্যায় করুক হাত তোলা ঠিক হয় নাই,
আপনার চিন্তা করা উচিত ছিল। হ্যাঁ, এই বাড়িতে কাম করলেও আরেকজনের বউ। কাশেম, আজ থেকে আপনার কাম আমরা ছেড়ে দিলাম। তুমি যাও, ঘরে গিয়ে সব গুছাইয়া লও, আমি জানার ব্যবস্থা করে আইতাছি। যাও। তোমরা কি সত্যি সত্যি চলে যাবে? বিশ্বাস করো রিজু, তোমার গায়ে হাত তোলাটা। সাগর, তুমি একটু বাইরে যাও তো। রিজু, তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমা? ওটা তো এখন আমার যাওয়ার পালা। রিজু, মনে পড়ে ছোটবেলায় যখন আমি আপনাদের এখানে আসি, তখন আমি নিঃসহায়, একা, একমাত্র আপনি ছাড়া কেউ আমাকে ভালো চোখে দেখত না। আপনি আমাকে খেলার সাথে করতে চাইতেন, আপনার বাবা মা কিছুতেই তা সহ্য করতেন না, অনেক সময় মারধরও করতেন। এরপর দু চার দিন এড়িয়ে চললেও আবার আমরা মিশতে বাধ্য হতাম, কারণ আপনি তাদের হয়ে ক্ষমা চাইতেন আর আমি ক্ষমা করতাম। তারপর বড় হলাম। আপনাকে আমার হাত থেকে বাঁচানোর জন্য আপনার বাবা মা তাড়াহুড়ো করে আমার বিয়ের ব্যবস্থা করলেন। আমি আপনার মুখের দিকে চেয়েছিলাম, কিন্তু আপনি আপনার বাবা আমার মুখের দিকে চেয়ে আমার কাছে ক্ষমা চেয়েছিলেন। সেদিনও আমি আপনাকে ক্ষমাই করেছিলাম, কিন্তু আজ আমি নিঃস্ব। আজ তো আমার ক্ষমা চাওয়ার পালা। আমাকে আমাদের যেতে দিন। তোমাকে যদি যেতে না দি? না, এখন তা হয় না। কেন হয় না? রিজু, তুমি যদি রাজি থাকো আমি কাসিমকে সব খুলে বলি। তার আর দরকার হইব না। তখন আমি বুঝতে পারতেছি কেন লোকে আমার বিয়ে হয়েছিল। আপনাকে কেলেঙ্কারি চাপা দেনে লেগিয়া ওরে আমার গলায় ঝুলাই দিছিলেন। কাসিম, আমি জানি না সাগর আমার পোলা কিনা। কি কাসিম? যে আমার বিশ্বাস নষ্ট করছে তার লই আমি ঘর করব না। আপনি ইচ্ছা করলে ওরা বিয়ে করতে পারে। কাসিম, আমার ঘরে শুনো। ঘরে আমি তালাক দিয়ে দিলাম। কাসিম, বাবা না, তুমি এমন করে ভেঙে পড়ো না। আমার বিশ্বাস সে তার ভুল নিশ্চয়ই বুঝতে পারবে। আমি আমি তোমাকে কথা দিচ্ছি রিজু, কাসিম যদি আর ফিরে নাই আসে। রিজু,
রিজু, রিজু, রিজু, এ তুমি কি করলে রিজু? আমার উপর অভিমান করে নিজে এত বড় সর্বনাশ কেন করলে? আমি তো, আমি তো তোমার কোনো অমঙ্গল কামনা করিনি। এখন আমি বুঝতে পারতেছি কেন ওর লগে আমার বিয়ে হয়েছিল। আপনার কেলেঙ্কারি চাপা দেনে লাগিয়া পরে আমার গলায় ধুয়ে দিছে। আমি জানি না সাগর আমার পোলা কিনা, আমি জানি না সাগর আমার পোলা কিনা, আমি জানি না সাগর আমার পোলা কিনা। গতকাল সাত সকালে যা কিছু ঘটেছে ওটা আমার মাতাল চরিত্রের একটা অন্ধকার দিক, সেজন্য আমি দুঃখিত, লজ্জিত এবং অনুতপ্ত। একটা কথা কি জানেন, প্রতিদিন যা কিছু ঘটে তার সবই সত্য, এবং সত্যকে সহজভাবে মেনে নেওয়াই মানুষের কাজ, আমি কিছু মনে করিনি। তাহলে আসুন না, এই গরিবের ট্রলারে অন্তত এক কাপ কফি খেয়ে আমরা কালকের সব দুঃখ লজ্জাকে বিসর্জন দিই। কিন্তু আমাকে যে কয়েকটা সিরিয়াস রোগী দেখতে হবে। আমাকে দেখে কি খুব সুস্থ বলে মনে হচ্ছে? জি, একজন রোগী হিসাবে নিশ্চয়ই আপনার উপরে দাবিটুকু আমার চলে। সে তো নিশ্চয়ই, কিন্তু আমি নাথিং টু বি ওয়ারিড, প্লিজ ডু কাম, আসুন প্লিজ। বাবুর্চি ভাই, তুমি, তোমার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে কি মতলবে? তুমি শোনোনি, ক্যাপ্টেন মারা গেছে। ক্যাপ্টেন মরছে? আরে হ্যাঁ, গতকাল মদ খেয়ে কোন মেয়ের হাত ধরে টানাটানি করছিল, আর লোকজন এসে তাকে পিটিয়ে মেরে ফেলেছে। শালায় তালে মরছে, আল্লাহ উচিত বিচার করছে। রাইট, তাছাড়া ব্যাপার কি জানেন, মাসের পর মাস সাগরে থেকে থেকে ডাঙার স্পর্শ পেলে আমরা পাগল হয়ে উঠি, তখন নিজের অজান্তেই দু একটা অঘটন ঘটে যায়। আই নেভার মাইন্ড ফর দ্যাট, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছুই নয়। বাই দ্য ওয়ে, ওই ভদ্রলোকটিকে? কার কথা বলছেন? ওই যে আপনি যাকে জাহাজে তুলে দিলেন। ও, জামাল সাহেবের কথা বলছেন? উনি আমার ভাবি শ্বশুর, বরিশাল থাকেন। জামাল সাহেব বরিশাল থাকেন? কেন, চেনেন নাকি? না, মানে ভাবছিলাম আপনার বাড়ি চিটাগাং আর উনি বরিশালের। উনি আমার বাবার বন্ধু, তাছাড়া বাবা বেঁচে থাকতেই তাদের বন্ধুত্ব আর পাকাপাকি করার জন্যে ছোটবেলাতেই আমাদের বিয়ে ঠিক করে রাখেন। আচ্ছা, আপনার নামটা যেন কি বললেন? ডক্টর আনোয়ারুল কবির, তবে ডক্টর কবির বলেই সবাই জানে, শুধু মা স্নেহ করে অনু বলে ডাকেন। সাগর, এই দেখ কাকে এনেছি। বল তুই, এটা কে? জানি না। ও মা, জানি না, আব্বু বলেছে ওনাকে আমার বর হবে, তাই না রে অনু? স্যার, এক্সকিউজ মি ডক্টর, চল। ইয়েস স্যার। ওকে স্যার। সাপ্তাহে আমার এই মিশ্রা কথা কই আনছে, শালা ক্যাপ্টেনের পাউসাটা গোলাম, কিন্তু আমি মইরা গেলে ওই জাহাজে আর কাম করুন না। বস, একটু ভালো কিছু রান্না বান্না কর, একজন মেহমান এসেছে। না, আমি আর আপনার কাম করুন না, আমি বাড়ি যাব। না, হিসাব ওকে বাবুর্চিখানায় নিয়ে যা, রান্নাটা যেন ভালো হয়। তোতা, ভালো করে দু কাপ কফি নিয়ে আয়। সালামি,
আমারে দেখাইয়া দাও, আজকে আমি নিজেই রান্না করবো। গাড়ি দাও কে উস্তাদ, আল্লাহর কসম আমি সরল মানুষ, হাসা কথা। যা ছাড়লো কখন? সে তো অনেকক্ষণ। অনেকক্ষণ মানে জাহাজ বেড়াতে বলুন, আমি নামবো না। কদিন না হয় আমাদের সাথে সমুদ্র বিহারই করলেন। কি বলছেন আপনি, আমার অনেক সিরিয়াস রোগে পড়ে আছে, তাছাড়া মাকেও কিছু বলে আসা হয়নি। জাহাজ বেড়াতে বলুন। আমি তো কোথাও একদিনের বেশি টুঙ্গর করি না, আর তাছাড়া আপনি তো আর কচি খোকা নন, সে হারিয়ে যাবেন। কথাটা আমাকে আগে বলা উচিত ছিল। আগে বললে তো থ্রিলটাই নষ্ট হয়ে যেত। আসুন আপনাকে আমার ট্রলারটা ভালো করে ঘুরিয়ে দেখাই। Everything okay? Yes, sir. Chief engineer কোথায়? ওই দিকে। Please, আসুন। Kishab? Yes, sir. My chief engineer? Kishab, একে কাজকর্ম ভালো করে বুঝিয়ে দাও। I think he'll be interested. কি বল? Okay, sir. আর কত না খাইয়া থাকবা, লো যাই লেগিয়া মন খারাপ করলে কি তোমার পেট ভরবো? খাইব না, আর কত গুজা খাইবা? তোতা আমার বিরক্ত হয়েছে না কইলাম, আসুন। ওকে, টেক রেস্ট, সরি, গুড নাইট। শালা যাবি না ডিমোটা লাগছি, একটা লাগবি না, দশটা লাগবি খামো, যা তুমি ভাত খাও। ওই শালা করে না কইছি, ওই শালা বেজম্মা ক্যাপ্টেনের ভাত আমি আর খামু না। ঠিক আছে, ভাত না খাও, রুটি খাও, গরম গরম মালুয়ে দিও। শালা তোরই আই শালু মানা, ওই শালার সংসার নাই, বউ নাই, বাচ্চা নাই, ওই শালা সংসারের মায়ের কি বুঝবো? শালা বেজম্মা, আমি না খাই আমরুম, ওই বেজম্মা ক্যাপ্টেনের ভাত আমি আর হারিয়ে শুনো না। খাইছে আমার, এইবারও অফ যাও, অফ। ক্যাপ্টেন যদি এই কথা শুনে তাহলে তো তোমার 12টা বাজবই, আর আমারও 15-16টা বাজাই ছাড়ব। 12টা বাজাইব? কার 12টা কে বাজায় তা দেখা যাইব নি, খালি রাইটটা পাইতে দে। আল্লাহ রে, আমি সরল মানুষ, আমি কোনো কিছু শুনি নাই। সাসা সাসা আপন পরাল বাসা। তা বাবা, আপনার পরিচয়? ডক্টর আনোয়ারুল কবির। ডাক্তার? চাকরি নিয়ে আসা হয়েছে বুঝি? না, তাইলে জানি না। আমরা বাবা গরিব মানুষ, পেটের দায়ে সাত ঘাট ঘুরতে ঘুরতে এই জাহাজে কাম লইছি, একদিন কাটাইলাম, কিন্তু আপনার মতো লোক কোনোদিন দেখি নাই। তা বাবা বাড়িতে কে কে আছেন? শুধু মা। কেন? পরিবার, ছেলে মেয়ে? সবই কপাল বাবা, সবই কপাল। তা বাবা জামা কাপড় ছাড়িয়া এখন বিশ্রাম নেন। আল্লাহ,
আর সে এখন কোথায়, কত দূরে? দেখি দেখি
ঘোড়া টিপে মারা হয়েছে। কে মেরেছে? মরা বাচ্চা সে তো আল্লাহর হাতে, ওর মোমায় হয়েছে তাই মরেছে। এই লাশটা ফেলে দিয়ে যে যার কাজে যাও। কি বলছেন আপনি? একটা লোক মরে গেছে, তার দাফন হবে না, জানাজা হবে না? ওটা তো নিয়ম, গাঙচিল কোন নিয়ম মেনে চলে না। নিয়ম ভাঙার নিয়ম আবিষ্কার করবো, যাতে আমরা সবাই মরে বসতে পারি। কেমন ছড়ানো লম্বা ডানাগুলো, সারাদিন সমুদ্র পাখির যত দূর চোখ যায়, সাগরের গাঢ় নীলিমায় নিজেকে উজোতে গিয়ে চোখের নিমেষে সকাল বেলার রোদ পাখি হয়ে যায়। কোথায় আফ্রিকান আলোলায়িত শ্বেতাঙ্গ নীল চোখে পৃথিবী কবলিত হয়, কোথায় চড়ুই দেখে বিড়ালের নির্জন চোখে কি জীবন কি মৃত্যুর বিস্ময় অনুভব করে প্রিয় মনে হয়, জীবনই গভীর মোদীর মৃত্যুর সাথে ঐতিহাসিক কাল খেলে সৈকতে বাজারে মৃত ফেটের অমা যামিনী নক্ষত্রে সূর্যের মতো পাখি তুমি এলে। রূপচন্দা রূপচন্দা রূপচন্দা, আমি গাঙচিল থেকে বলছি, এখানে ভালো স্লিপ পাওয়া যাচ্ছে, হবে প্রায় 15 tons। ওভার। বুঝলে, মানুষের আসল পরিচয় তার ভাগ্যে নয়। কাজ করো তাহলে আর বোর লাগবে না, সবকিছু স্বাভাবিক বলে মনে হবে। এটা পড়েছিল ওটা হাত ফসকে পড়েনি, হিসাব ইচ্ছে করে ওটা আপনার মাথায় ফেলতে চেয়েছিল। হ্যাঁ স্যার, আমি নিজের চোখে দেখেছি। হিসাবকে ডাক। জি। আর শোন। জি। এক জগ পানি আর একটা গামছা নিয়ে আসিস। আচ্ছা স্যার। এই গামছাটা দিয়ে ওর মুখটা বেঁধে ফেল। বলছি
ক্যাপ্টেন যা করার তাই করেছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি, মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আজ সকাল 10টায় কক্সবাজারের 350 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। ঝড়ের কেন্দ্রবিন্দু থেকে 40 মাইলের মধ্যে বাতাসের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 65 মাইল এবং দমকাভাবে তা বেড়ে 70 মাইল হচ্ছে। এই ঘূর্ণিঝড় আজ সন্ধ্যায় অথবা রাতে চট্টগ্রাম ও নোয়াখালী জেলার উপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। উপকূলবর্তী জেলা এবং দ্বীপসমূহের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, চালনা এবং কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 8 নম্বর মহাবিপদ সঙ্গে দেখাতে বলা হয়েছে। জেলে নৌকা ও মাছ ধরা ট্রলার সমূহকে অবিলম্বে নিরাপদ স্থানে আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হচ্ছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শেষ হল। স্পেশাল ওয়েদার বুলেটিন, দ্য সাইক্লোনিক স্টর্ম ওভার কামিং, রিমেইন স্টেশন কামিং 350 মাইল সাউথ ওয়েস্ট অফ কক্সবাজার অ্যাট 10 AM। জুম্মন ভাই, আর শেফ ডিরেকশন যা আছে তাতে তো মনে হয় আমরা ওইদিকেই যাচ্ছি, তাই নয় কি? হ্যাঁ, কতকটা তাই বটে, কিন্তু ক্যাপ্টেনের হুকুম না পেলে তো আমাদের করারও কিছু নেই। তোমারও তো একটা দায়িত্ব আছে। হ্যাঁ, তাই বলে ক্যাপ্টেনকে ডিঙ্গিয়ে নয়। না, তা বলছি না, ইঞ্জিনের কন্ডিশন তো খুব ভালো নয়। চলো না ক্যাপ্টেনের কাছে গিয়ে দেখি। স্যার, রেডিওতে আবহাওয়ার পূর্বাভাস তো শুনেছেন, এই অবস্থায় ট্রলারের ডিরেকশন কি সেম থাকবে? অফ কোর্স। কিন্তু স্যার, ইঞ্জিনের অবস্থা তো জানেনই, তাছাড়া জাহাজের বডিও তো। দ্যাটস নট ইওর লুকআউট। কি বলছেন স্যার, এতগুলো লোকের জীবন নিয়ে। স্টপ ইট, কোনো অবস্থাতেই জাহাজের কোর্স অল্টার হবে না, যাও। Thank you.
জীবন ভাই সর্বনাশ হয়ে গেছে, ক্যাপ্টেন জাহাজ উঠে পড়েছে, শিগগিরই পালাও। কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ শিগগিরই পালাও, চলো চলো। একেবারে শুকিয়ে গেছে, চলো। আমি সরল মানুষ, কের মধ্যে কি কইয়া অবর কোন গজব আনলাম, যাই ডাক্তার সাহেবের খবরটা দিই গা। বাবু আমি সরল মানুষ, দেখুন সবকিছুরই সীমা আছে। হোয়াট? ইয়েস, চুলুমের শেষ আছে। কি বলতে চাও? বলতে চাই আপনি যা কিছু করছেন এসব অন্যায়। ওরা পেটের দায়ে আপনার জাহাজে কাজ করছে ঠিকই, তার মানে এই নয় যে যখন ইচ্ছা আপনি যাকে তাকে মারবেন আর নির্বিচারে মানুষ খুন করবেন। ডাক্তার, তুমি আজকাল বেশ বিপ্লবী কথা বলতে শিখেছ। গুড, তোমার হাতটাও আগের চাইতে অনেক শক্ত হয়েছে দেখছি। সে তো আপনারই দান। একটা কথা মনে রাখবেন, সব মানুষই বাঁচতে চায় এবং ওদেরও বাঁচার অধিকার আছে। আপনি ওদের গায়ে হাত তুলতে পারবেন না। ওয়েল, আমি ওদের গায়ে হাত তুলব না। কি হয়েছে মাঝি? এই মায়ের চরে অজ্ঞান অবস্থা পাইছে, এখনো গান ফিরে নাই, তাই নাকি? ডাক্তার দেখো তো কি হয়েছে। এই তোলো তোলো তোলো, ভালো করে ধরো, এদিকে দেখো সাবধানে। ডাক্তার ধরেন, হুঁশিয়ার ডাক্তার, যাও চেক আপ করো।
চাচা, এক গ্লাস গরম দুধ। আচ্ছা আনতেছি। এখানে কি হচ্ছে? তুমি তোমার নিজের কাজে যাও। আমি সরল মানুষ, ডাক্তার সাথে কিছু কয়ে গেল না। হ্যাঁ, নিজে খেয়াল। ক্যাপ্টেন, এসবের অর্থ কি? কথা ছিল হাত আমি তুলব না, হাত আমি তুলিনি। ক্যাপ্টেন, আশা করি চিফ মেডের দায়িত্বটা আজ থেকে তুমি পালন করবে। বহুজান কাইন্দ আর কি হইব, আল্লাহ কপালে যা রাখছে তা ওই বই নেন, দুধটা খাওয়াল। জ্ঞান ফিরেছে তাহলে? হ্যাঁ স্যার, জ্ঞান ফিরলে কি হইব, মনটা ভাঙ্গে একেবারে শেষ হয়ে গেছে গা। কয়েক ন্যাচারাল, তা যাচ্ছিলেন কোথায়? বরিশাল থেকে জাহাজে করে চিটাগাং যাচ্ছিলাম, হঠাৎ ভীষণ ঝড় উঠলো, জাহাজ ডুবির ভয়ে সবার সাথে সাথে আমি সমুদ্রে ঝাঁপিয়ে পড়ি, তারপর তারপর আমার আর কিচ্ছু মনে নেই। কাঁদবেন না প্লিজ, দেখুন যা হয়ে গেছে তা নিয়ে শুধু শুধু দুঃখ বাড়িয়ে কি লাভ, নতুন করে বাঁচার জন্য মনটাকে শক্ত করুন। তাছাড়া আপনি তো এখানে একা নন, আমি আপনার পাশে রয়েছি। তোতা, ওনাকে চিপেটের রুমে নিয়ে যা। ঠিক আছে, উনি ওখানেই থাকবেন। ঠিক আছে, আসেন বাবু। আসুন স্যার। স্টোর থেকে ওনার জন্য
এক সেট কাপড় বের করে দিস। ঠিক আছে, আসেন বাবু জান, আসেন আসেন আসেন। আমি সরল মানুষ, আইয়েন বাবু জান আইয়েন। এইটাই আপনার রুম, আজ থেকে আপনি এখানেই থাকবেন। আমি সরল মানুষ, বুঝছেন বাবু জান, এই তুতার জান আপনার লেগে কুরবান। যখন যা দরকার আমারে কইবেন, আমি মুরগির মতো জামু আর কবুতরের মতো বাক বাকুম করে ঠুটো করে না হাজির করলাম। এই খারুই রসিনকে বাবু জান এখানে বলুন। আচ্ছা তোতা ভাই, আমরা কবে চিটাগাং পৌঁছবো? দেখো বাবু জান কয়েকটি, এটা তো মাত্র সেদিন এই চিটাগাংটা ছাড়লো, কই যাইবো খোদা জানে। তাহলে আমার ফেরার উপায় কি হবে? হ্যাঁ এটা গেছেন হাসা কথা, আমি সরল মানুষ, এটা জানে ওই ক্যাপ্টেন সাহেব। ক্যাপ্টেন সাহেব? হ্যাঁ ওই যে উষা লম্বা মুসলান। যাইবেন? তাই চলো। অমন করে কি ভাবছেন, মন খারাপ লাগছে? অবশ্যই বদ্ধ পরিবেশে মন খারাপ লাগারই কথা, আমারও মাঝে মাঝে এমন হয়। তখন একটা গান শুনে মন ভোলাবার চেষ্টা করি। আপনি শুনবেন? গানটা চলুক, আর এই সময়টা চলুন আমরা একটু ঘুরে আসি, আপনার ভালো লাগবে। যদি ভুলে যেতে চাও ভালোবাসা দিয়ে ভালোবাসা না, দুঃখ যদি ভুলে যেতে চাও ভালোবাসা দিয়ে ভালোবাসা না, সুখ যে তোমার দুয়ারে কাঁদে কেন তারে ফিরায়ে দাও, দুঃখ যদি ভুলে যেতে চাও ভালোবাসা দিয়ে ভালোবাসা না। কান্না কত ব্যথা ভার হৃদয়ে যেতা, আকাশ ছাড়া তা কেউ জানে না, হাজার নদীর চোখের জলে সাগর ভুলেছে কান্না কত ব্যথা ভার হৃদয়ে যেতা, আকাশ ছাড়া তা কেউ জানে না, এই আকাশের উনি সাগরে বিলি কে কার বন্ধু দেখে জেনে না, দুঃখ যদি ভুলে যেতে চাও ভালোবাসা দিয়ে ভালোবাসা না। গানটা বন্ধ করলেন যে বেশ তো লাগছিল। Thank you.
স্যার যান, বিশ্রাম নিন। খুব অল্প সময়ে পিক আপ করেছ, ওয়েল ডান, গো অ্যান্ড টেক রেস্ট। দেখুন, আপনাকে আমার কিছু বলার আছে। আমিও লক্ষ্য করেছি, আপনি আপনি কি যেন বলতে চান অথচ পারেন না। আচ্ছা, আসলে আপনি কে বলুন তো? আমার কথা পরে জানবেন, ওই ক্যাপ্টেন সম্পর্কে আমার কিছু। ঠিক আছে, পরে বলবো, আপনি রুগী যান। রেলিং এর ধারে নীলা ওভাবে দাঁড়িয়েছিল কেন? ক্যাপ্টেনের মতে গতি ভালো মনে হচ্ছে না, ওর যা চরিত্র। নীলাকে সাবধান করে দেওয়া উচিত, কিন্তু ওর কাছে তো আমি অপরিচিত। রেলিং এর ধারে ওই ভদ্রলোক আমাকে কি বলতে চেয়েছিলেন ব্যাপারটা বোধ হয় আজ করতে পেরেছেন। ক্যাপ্টেনের হাত থেকে উনি কি আমাকে রক্ষা করতে পারবেন? যদি ভুল বোঝে, না না, ওই বাজে লোকটার হাত থেকে যেমন করি হোক নীলাকে বাঁচাতেই হবে। ভদ্রলোক তো বলেছিলেন পরে কথা হবে, ক্যাপ্টেন সম্পর্কে উনি কি বলতে পারেন? আলাপ করা কি ঠিক হবে? উনি যদি একবার এখানে আসতেন তাহলে খুব ভালো হতো। আপনি কেন, আর কারো আসার কথা ছিল নাকি? না, মানে আপনি এখানে এই সময়? এখনই তো সময়। ওকে, দরজা বন্ধ করছেন কেন? আমি চাই না এই সময় কেউ আমাদের বিরক্ত করুক। তার মানে? মানে খুবই সোজা, তুমি আমি দুজনে। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন। জায়গাটা খুব নিরাপদ মনে করেছ না? কিন্তু তোমার বোঝা উচিত ছিল এ জাহাজটা আমার, আর এরা সবাই আমার পেট সার্ভেন্ট। কিন্তু ক্যাপ্টেন, তাই বলে একটা অসহায় মেয়ের? আমি যা নির্জনে নিভৃতে সারতে চেয়েছিলাম তা যখন তুমি দেনবাল, লেট ইট বি অন দি ওপেন ডেক, কাম কাম, ওরে সর্বনাশ করো না, ওরে ছেড়ে দাও, আল্লাহর গজব পড়বো।
আমি কথা দিচ্ছি আপনার কোনো ক্ষতি হবে না। আসুন আসুন। আচ্ছা, আমি তো জানতাম আপনি একজন নাবিক। ব্যাগটা আপনার বললেন যে? একেই বলে ভাগ্যের ফের। একজন নাবিক ডাক্তার হতে না পারলেও একজন ডাক্তার কিন্তু নাবিক সাজতে সময় লাগে না। নাবিক সাজা? ও আপনি বুঝবেন না। দিন, ট্যাবলেটটা খেয়ে নিন। কিছু একটা মুখে না দিয়েই খাবেন। আসুন। ও কি, আপনি খাবেন না? আমার জন্য ভাববেন না। কেন, কুলের দিশা পেয়ে গেছেন বলে? যদি বলি তাই। অবিশ্বাস না করলেও ঠিক বিশ্বাস করতে পারছি না। আপনি নিজেকে খুব চালাক মনে করেন না? কই না তো। হবে হয়তো। না, আগে বলুন আমার মধ্যে চালাকি কি দেখলেন। যদি না বলি? আপনাকে বলতেই হবে। এটা কিন্তু বাড়াবাড়ি। অতটা প্রস্তুত না হলেও চলবে। অসুস্থ অবস্থায় অমন একটু একটু হয়েই থাকে। জি। দেখি কোথাও কেউ আছে কিনা। দেশে ফেরার ব্যবস্থা করতে হবে তো। বেশি দেরি করবেন না কিন্তু, আমার আবার একা একা ভয় করবে। ভয়ের কিছু নেই, আমি যাবো আর আসবো। Thank you.
কি ব্যবস্থা হলো? না, সারাটা দ্বীপ ঘুরে এলাম, কাউকে দেখলাম না। তাহলে ফিরবো কেমন করে? দেখা যাক কি করা যায়, একটা কিছু সাহায্য নিশ্চয়ই পাবো। যদি কোনোদিন ফিরতে না পারি এখানেই ঘর বাঁধবো। আচ্ছা, এই নৌকাটা নিয়ে যাওয়া যায় না? সঠিক পথ তো জানা নেই, অবশ্য উত্তর দিকে লক্ষ্য করে রওনা হলে দেশে ফেরা হয়তো অসম্ভব হতো না, কিন্তু স্রোতের উপর ভরসা করে তা তো আর ইচ্ছে মতো হচ্ছে না। আমাকে এতটা বিশ্বাস করা কি ঠিক হচ্ছে? যে পুরুষ জেনে শুনে নিজের জীবন বাজি রেখে আমার জন্য এতটা করতে পারে, আমি নিশ্চয়ই তাকে চিনতে ভুল করিনি। এটা কিন্তু অহংকারের কথা। অবশ্যই, কারণ যাকে নিয়ে অহংকার করা যায় না তাকে বিশ্বাসও করা যায় না। আচ্ছা, আমি যদি সে বিশ্বাস ভঙ্গ করি? তাই বলে এক্ষুনি ওদিকে ঘুরে দেখান। অন্যদিকে সরে পাল্টালি হতো, এখানে তার কেউ নেই, আর থাকলেই বা কি, পিস্তল হাতে আনুর মতো একজন দেহরক্ষী থাকতে। আনু বলি, আমার ছবিটা ডাক্তারি ব্যাগে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাখা হয়েছে। ও, এই কথা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। বাপরে, দাঁড়াও দাঁড়াও বাপ্পা, এই এই আমি কিনা নিশ্চিন্তে সারা রাত ঘুমিয়ে কাটালাম।
বুঝছি কি লজ্জার ব্যাপার, কিন্তু এর সাথে আমি কোথায় চলেছি? আবার কোন বড় বিপদে পড়ব না তো? আচ্ছা, লোকটার সাথে আমি যাচ্ছি কেন? সে আমার কে? আমি যার, সে আজ কোথায়? অথচ এ কেউ আমার প্রয়োজন? সত্যি মেয়েরা কত অসুখ। শুনুন, আমাকে বলছেন? তা আপনি ছাড়া আর কেউ নেই যখন? বলি, খিদে টিদে কিছু পেয়েছে না? একা একাই খাবো। হ্যাঁ পেয়েছে, দিলে মন্দ হতো না। সেই কবে ছোটবেলায় ওকে দেখেছিলাম, আর আজও কত কাছের। আশ্চর্য, নীলা এত সুন্দর। আচ্ছা, নীলার কাছে তো নিশ্চয়ই আমি একজন অপরিচিত লোক। ও আমাকে নিয়ে কি ভাবতে পারে? আমি যদি কবির না হয়ে অন্য কেউ হতাম, পরিচয়টা দেব নাকি? না থাক, বীরত্বটা এখন না দেখালেও চলবে, দেখি না কি হয়। এই যে শুনছেন, নাস্তা কি নিয়ে আসবো নাকি এখানে এসে খাওয়া চলবে? জি, কিছু বলছেন? বলি, অথই সমুদ্রে হাল ধরে বসে থাকলে কি গতি বাড়বে? আসুন না, স্রোতের উপর ভরসা করে ছেড়ে দিয়ে দেখি ভাগ্য কি বলে। কথাটা মন্দ বলেননি, আসছি। সারা রাত আমাকে ঘুমোতে দিয়ে নিজে কষ্ট করলেন তো? কষ্ট কোথায়, আমিও তো হাল ধরে বেশ কিছুক্ষণ ঝিমিয়ে নিয়েছি। এটা কিন্তু অন্যায়, আমাকে ডাকা উচিত ছিল। কেন? তাহলে আপনিও কিছুক্ষণ ঘুমিয়ে নিতে পারতেন। অর্থাৎ আপনিও হাল ধরতেন, এই তো? নিশ্চয়ই, ওটা পুরুষের কাজ, আমাকে করতে দিন। সংসারে হাল কিন্তু মেয়েরাই ধরে, আর পুরুষের কথা বলছেন? থামলাম কেন বলুন। না থাক, আপনাকে চটানো ঠিক হবে না। আমাকে চটানো? ব্যাপার কি বলুন তো? বলবো? কোনো কিন্তু নয়, বলুন। একটা অসহায় মেয়েকে বাঁচাতে গিয়ে অন্যের জিনিসপত্র চুরি করে পালানোর ব্যাপারটা কি ঠিক? না, আপনার সঙ্গে কথায় পারা সত্যি মুশকিল। স্বীকার করছেন? ঠিক তো, 112। তাহলে এই কথাই রইল, এখন থেকে আমরা পালা করে হাল ধরবো। যতদিন না একটা কুলের দিশা পাই। কুলের দিশায় দিশেহারা হয়ে হকুলের সহজাত থেকে ফুলে যাওয়ার কথাটা এত সুন্দর করে বলতে পারার জন্য ধন্যবাদ। Thank you.
আসুন, সাবধানে। আমাকে ধরুন, ধরুন। ঠিক আছে, তারপর? তার আর পর নেই, নেই কোনো ঠিকানা। তাই বলে এখানে এভাবে চিৎপাথরে পড়ে থাকতে হবে নাকি? ক্ষতি কি, অনিশ্চিতের উপর ভরসা করে অকুল সমুদ্র পাড়ি দিয়ে কুল তো পেলাম। কিন্তু ভরসা কোথায় যদি এখানে বাঘ ভাল্লুক দৈত্য দানব ইত্যাদি ইত্যাদি? ভালো হবে না বলছি। কেন, খারাপটা কোথায়? আপনি না মরতে চেয়েছিলেন সেজন্য এভাবে বলবেন? সরি, রসিকতাটা ঠিক জায়গা মতো হয়নি, তাই না? সত্যি সত্যি যদি তেমন কিছু থাকে? ভয় নেই, ক্যাপ্টেনের হাত থেকে আপনাকে বাঁচাবার জন্য আসার সময় তার একমাত্র পিস্তলটা লুকিয়ে এনেছি। তেমন কিছু হলে কি সাংঘাতিক! যাক, ওসব কথা বাদ দিন, আমার উপর ভরসা রাখুন, অন্তত আমি বেঁচে থাকতে আপনার কোনো ক্ষতি হতে দেব না। চলুন, খাবার ব্যবস্থা করা যাক, ভীষণ খিদে পেয়েছে। চলুন। দাঁড়ান, এখনই যেরকম ম্যাজম্যাজ করছে তাতে মনে হয় অসুখ বেঁধেই বসবে। আমার ব্যাগটা কোথায় দেখুন তো, ওতে নোবালজিন থাকতে পারে। আমি দেখছি, আপনি যান। আচ্ছা, আরে আমার ছবি এখানে, এটা তো খালাম্মাকে দেখাবার জন্য আব্বা তুলেছিলেন। কই পেলেন? হ্যাঁ দিচ্ছি। কই দিলেন না? কোথায় চললে? নৌকা থেকে পিস্তলটা নিয়ে আসি। আমিও যাব। না, তুমি এখানে কোথাও লুকিয়ে ওটার দিকে লক্ষ্য রাখো, আমি আসছি। তুমি নৌকা যাও, আমি পাড়া দিচ্ছি, যাও। দুদিন তো অপেক্ষা করলাম, কাউকে দেখা গেল না, এখন কি করবে? মনে হয় কেউ নেই, কিন্তু একবার গিয়ে দেখবো নাকি? না না, তা হয় না, আমি ওখানে কিছুতেই যাবো না, তোমাকেও যেতে দেবো না। পাগলামি করো না, এই নির্জন দ্বীপে বেঁচে থাকার আর কোনো পথ নেই, আমি বরং শেষ চেষ্টা করে দেখি। এসো।
আমি জানতাম সবাই চলে গেলেও তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। তুমি তো জানো কাঙ্কিলের যতটা ক্ষতি ওরা করে গেছে তাতে হয়তো আর কোনো দিনই এটা আর এর পরও তুমি, আমি চাই তুমিও চলে যাও, কারণ একে সারানো সম্ভব হলেও আমি তা করব না। আমার মৃত্যু না হওয়া পর্যন্ত এটা এখানেই থাকবে অথবা ভেসে বেড়াবে। কি কিছু বলছো না যে? করুণা, ওটা আমার সইবে না। ইউ মাস্ট লিভ কাঙ্কিল, যাও বেরিয়ে যাও। কাশেম, কাশেম, কি হয়েছে ক্যাপ্টেন? ও, তুমি তাহলে এখানে ছিলে না? ছিলাম না মানে? আরে ডাক্তার, ডাক্তার? হ্যাঁ, আমাগো কবি ডাক্তার, তাই হেন কেন? আমারও তো সেই প্রশ্ন, ক্যাপ্টেনের এই অবস্থা। আপনারা যেরাইতে চলে গেলেন তারপর থেকে ক্যাপ্টেন তার দৃষ্টিশক্তি হারাইছে। তা ডাক্তার, নীলামা কই? তারে দেখতাছি না, এই দ্বীপেই আছে। এই দ্বীপে? কিন্তু এইখানে তো কোনো জন মানুষ নাই। হ্যাঁ, আমরা ছাড়া আর কেউ নেই। করছো কি? একা না খেয়েছো? তাড়াতাড়ি চলো, তারাও নিয়ে আসি। আরে আবার চাই আসি, আসো। তোমরা এখানেই থাকবা, এখন একটু বিশ্রাম নাও। বিশ্রাম পরে হবে, আগে বলুন ইঞ্জিন কেমন আছে? ইঞ্জিন তো খারাপ করে হয়ে গেছে। ও, চলুন দেখে আসি। নীলা, তুমি এখানে বসে থাকো। আচ্ছা। আসতে পারি? চলো, হ্যাঁ
ওকে, আজ রাতটা থাক, কাল সকালেই সেল করা যাবে, কি বলো? ঠিক আছে, চলো চলো চাচা। আমি সাগরে ডুবিয়ে দেবো, আমার যা ইচ্ছে তাই করুন। আপনি তা পারেন না, অনেক ইঞ্জিন ঠিক করেছি। ফিরে যাবে বলে না, ফিরে গিয়ে ঘর বাঁধবে, সংসার করবে, সুখী হবে, না তা আমি কিছুতেই হতে দেব না, কখনো না। পাগলামি করছেন, ক্যাপ্টেন ক্যাপ্টেন ক্যাপ্টেন, চলো আমার প্রথম কর্তব্য হবে আপনাকে ভালো করে তোলা,
আচ্ছা ক্যাপ্টেন, আপনি কেন নিজের উপর এমন অবিচার করেন? অবিচার বুঝতে পারো, শিবিরের কাছে হেরে যাওয়ার মানে কি? জানি বুঝতে পারবে না, কারণ তোমাদের কোন প্রয়োজকের সে সাহস নেই ক্যাপ্টেন। যে লোক শিবিরের কাছে হেরে যায় তার পেশে থাকার কোন অধিকার নেই। কে বলেছে আপনি হেরে গেছেন? কে বলেছে আপনার অধিকার নেই? কেন আপনার স্ত্রী পুত্র বাবা মা? বাবা মা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, প্লিজ প্লিজ বেরিয়ে যাও, প্লিজ লিভ মি অ্যালোন। ভালোবাসা দিয়ে ভালোবাসা না, সুখ যে তোমার দুয়ারে কাঁদে কেন তারে ফিরায়ে দাও। দুঃখ যদি ভুলে যেতে চাও ভালোবাসা দিয়ে ভালোবাসা না। কি শুরু করছেন? জাহাজ জ্বালিয়ে দিয়ে আপনি নিজেও মরবেন, আমাদেরও মারবেন। বেঁচে থাকার বড় স্বাদ তাই না? আমারও তো স্বাদ ছিল, স্বপ্ন ছিল, সেই স্বাদ পূরণ করতে গিয়ে এত বড় ট্রলারের মালিক হলো। আজ আমি অন্ধ, আজ আমি পঙ্গু, কিন্তু আমার এই পরিণতির জন্য দায়ী কে? তোমার বাবার জন্যই আমার মা আত্মহত্যা করেছিল, আমাকে ঘর ছাড়তে হয়েছে। আমার বাবা? হ্যাঁ তোমার বাবা। মনে পড়ে তোমার সেই খেলার সাথে সাগরকে? সাগর, সাগর, আমি সেই সাগর, পিতৃ পয়সাহীন
চারুল সন্তান। আমার সাগর না, কে কইছে তুই চারুল সন্তান? আমি তো সেই মত ভাগা পাপ বাবা। বাবা একদিন ভুল বুঝা তোর মায়ের ত্যাগ করে আসে সর্বনাশ করছি, তার মাসুল দিতে গিয়া আমি সারাটা জীবন জৈলা পুরা বুঝছি। কত কত জায়গায় তোর খোঁজ করছি, কত মানুষ করছি, তোর কাছাকাছি তোরে আমি চিনতে পারি নাই বাবা। যখন চিনলাম তখন ডাক্তার তুমি না কইছিলা আমার সাগরে ভালো খুলবা, আমার জীবনের বিনিময় হইল ওরে ভালো করে দাও নীলা মা। মা আমার সাগরে তুই মাফ করিয়া দে, আমার সাগরে তুই মাফ করিয়া দে মা, আমার সাগরে তুই, আমার সাগর না।